ফেসবুক রুম ফেসবুক রুম নামে ফেসবুকে নতুন একটি টুলস প্রবর্তন করা হয়েছে। এটি মূলত ভিডিও কলিং টুলস। তবে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারে ভিডিও কলিং সুবিধা থাকতে ফেসবুক কেন রুম টুলসের প্রবর্তন করল, এমন প্রশ্ন সবারই আসবে। কিন্তু ফেসবুক রুমে এমন কিছু নতুনত্ব আছে যা অন্য টুলস কিংবা অ্যাপগুলোতে নাই। যেমন, এক, এতে আপনি পছন্দের লোকদের অ্যাড করতে পারবেন। দুই, একসাথে 50 জনকে আপনি ভিডিও কল দিতে পারবেন। তিন, শুধু যে ফেসবুক থাকলেই তারা এ কলে যুক্ত হতে পারবে না, নয় বরং যাদের ফেসবুক নাই তাদের আপনাকে দেওয়া লিঙ্কটা যাকে আপনি সংযুক্ত করতে চাচ্ছেন তাকে পাঠালে তার ফেসবুক না থাকলেও লিঙ্কে ক্লিক করলে তিনিও আপনার ভিডিও কলে যুক্ত হতে পারবেন। চার, আপনি ইচ্ছে করলে রুমের সকল সদস্যদের ভিডিও কল দিতে পারবেন, আবার রুমের সদস্যদের মধ্যে কেবল কয়েকজনকে কল দিতে পারবেন। পাঁচ, আপনি চাইলে কাউকে রুম থেকে বের করে দিতে পারবেন, আবার কারো কল লক করে রাখতে পারবেন। ৬, জুম অ্যাপসে যেখানে সময় নির্দিষ্ট করে দিয়েছিল সেখানে রুম টুলস আনলিমিটেড ভিডিও কলিংয়ে কথা বলার সুবিধা দেবে। মূল কথা হল, জুম অ্যাপস নিয়ে যেখানে নিরাপত্তা কথা উঠছিল সেখানে ফেসবুকের রুম একেবারে নিরাপদ। এটি সংগঠন, গ্রুপ চ্যাট, ক্লাস নেওয়া, কনফারেন্স প্রভৃতিতে বেশ ভালো সুবিধা দেবে। এপ্রিল মাসে মার্ক জাকারবার্গ রুম টুলসটি পরীক্ষামূলকভাবে চালু করছিল, যা কেবল কিছু মানুষকে এর প্রবেশ কিংবা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। তবে এখন এটি সফল হওয়ায় সারা বিশ্বের ফেসবুক গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তো ফ্রেন্ডস, আপনারা যদি ফেসবুকে রুম ক্রিয়েট করতে চান তাহলে ফেসবুক অ্যাপসে ঢুকবেন। ঢোকার পরে দেখবেন যে আপনারা এক সারিতে এখানে লেখা আছে হচ্ছে লাইভ ফটো, দেন হচ্ছে একটা ক্যামেরার চিহ্নের মধ্যে প্লাস চিহ্ন, সেটার মধ্যে হচ্ছে রুম লেখা, নিচে আছে হচ্ছে ক্রিয়েট রুম। তো আপনারা যদি রুম ক্রিয়েট করতে চান তো উপরে রুমে চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে আপনার কিছু অপশন চলে আসবে, সেটা হচ্ছে রুম অ্যাক্টিভিটি, হু ইজ ইনভাইটেড, স্টার্ট টাইম নাও। তো আপনি রুম অ্যাক্টিভিটিতে ক্লিক করবে, করলে আপনি কী করবেন, প্রথমে আপনি আপনার আগে রুমটা ক্রিয়েট করবেন। তারপর রুম ক্রিয়েট করার পর আপনি কাকে কাকে ইনভাইট করতে চান সেগুলো দেখেন। তো রুম অ্যাক্টিভিটিতে অনেক অসংখ্য কী আছে, আপনার হচ্ছে বাই ডিফল্ট অসংখ্য অ্যাক্টিভিটি অ্যাড করা আছে। আপনি যদি এখান থেকে যে কোনো একটা অ্যাক্টিভিটি অ্যাড করে আপনি রুম ক্রিয়েট করতে চান করতে পারেন। যেমন এখানে আছে বিশ্বজিৎস রুম, হ্যাং আউট, জয়েন মি, তারপর অসংখ্য দেখেন, হ্যাপি আওয়ার, ঠিক আছে, মাল্টিটাস্কিং। তো আপনি যদি চান এগুলো বাদে যদি নিউ একটা করতে চান, রুম ক্রিয়েট করতে চান, তাহলে নিউতে ক্লিক করবেন। আমি চাচ্ছি হচ্ছে বিশ্বজিৎস রুম, এটা এই অপশনটা সিলেক্ট করে আমি একটা রুম ক্রিয়েট করব। তো আমি বিশ্বজিৎস রুম কী করলাম, সিলেক্ট করলাম। দেন হচ্ছে আপনি নিচে গিয়ে দেখতে পাবেন হচ্ছে কি সেভ অপশন আছে। তো আপনি যদি চান অন্য কিছু করতে পারেন, তো এখানে নিচে সেভ অপশন থেকে সেভ করলেই কী হয়ে যাবে, আপনার রুম ক্রিয়েট হয়ে যাবে। তো আমি আবারও দেখাচ্ছি। তো আপনি প্রথমে রুম অ্যাক্টিভ, তো আপনি এখানে দেখবেন হচ্ছে কাকে কাকে কী করতে চান, ইনভাইট করতে চান। আপনি যদি সব ফ্রেন্ডকে, আপনার ফেসবুকে যত ফ্রেন্ড আছে তাদেরকে অ্যালাউ করতে চান তাহলে আপনার ফ্রেন্ড ক্লিক কী করবেন, সিলেক্ট করবেন। আর আপনি যদি কিছু স্পেসিফিক ফ্রেন্ডকে কী করতে চান, সিলেক্ট করতে চান, তাহলে স্পেসিফিক পিপল কী করবেন, সিলেক্ট করবেন। তো আপনি আপনারা যদি কোনো পাবলিক ডিসকাশন যেতে চান তাহলে ফ্রেন্ড আপনি সিলেক্ট করতে পারেন, আপনার যে কোনো ফ্রেন্ড আপনি কী করতে পারেন, অ্যালাউ করতে পারেন। তো আমি এখানে স্পেসিফিক পিপল কী করলাম, ক্লিক করলাম, কারণ আমি কিছু স্পেসিফিক পার্সনকে মানে কি অ্যাড করতে চাই। তো আমি স্পেসিফিক কিছু ফ্রেন্ড কী করলাম, অ্যাড করে নিলাম। তো আপনারা চাইলে স্পেসিফিক করতে পারেন, আর যদি চান আপনার সকল ফ্রেন্ডকে আপনি ইনভাইট করবেন তাহলে শুধু ফ্রেন্ডস দেবেন, আর যদি কিছু সিলেক্টেড পার্সনকে অ্যাড করতে চান তাহলে স্পেসিফিক পিপলকে দেবেন। তারপরে দেখেন হচ্ছে ক্রিয়েট রুম। তো আপনি যদি টাইম দিতে চান তাহলে টাইম দিতে পারেন, অথবা যা আছে তা বাই ডিফল্ট হয়ে যায়, বাই ডিফল্ট রাখলে ওকে সেভ দিয়ে ক্রিয়েট রুমে ক্লিক করবেন। তো ক্রিয়েট রুমে ক্লিক করার পরে আপনার রুম চালু হয়ে যাবে। দেখেন এখানে আপনি কিছু লিখতে পাবেন, সে সামথিং অ্যাবাউট দিস, এখানে আমি লিখলাম হাই ফ্রেন্ডস, ঠিক আছে। তো এটা আমি কী করলাম, শুধু স্পেসিফিক পার্সন মানে আমি যাদের যাদের ইনভাইট করবো তারা শুধুমাত্র এটা এখানে জয়েন করতে পারবে। আর আপনি যদি চান আপনার যে কোনো ফ্রেন্ড জয়েন করবে তাহলে শুধু ফ্রেন্ডস দেবেন, ঠিক আছে। দেখেন এখানে কি চালু হয়ে গেছে যে জয়েন রুম। তো এখানে আমি যেই ফ্রেন্ডদের কী করলাম, ইনভাইট করলাম, তারা ইচ্ছে করলে জয়েন করতে পারবে। দেখি
তো আপনি ইচ্ছা করলে এই ইনভাইট না করে আপনি কি করতে পারেন, স্পেসিফিক পার্সনকে যাদের যাদের ফেসবুক নাই তাদেরকে আপনি লিঙ্কটা কি করতে পারেন সেন্ড করতে পারেন, মানে আপনি যাদের অনেক অনেকের আছে ফেসবুক অ্যাকাউন্ট নাই তাদেরকে আপনি কি করতে পারেন এই ফেসবুকের রুম এর লিঙ্ক শেয়ার করতে পারেন, তারাও ইচ্ছা করলে কি করতে পারে ওই লিঙ্কে ক্লিক করে আপনার ফেসবুকে মানে আপনার এই ফেসবুক রুমে জয়েন করতে পারে। তো আপনি কীভাবে লিঙ্ক শেয়ার করবেন দেখেন, আপনি এখানে রুমটা কি করবেন ওপেন করবেন, ওপেন করার পরে এখানে দেখেন ইনভাইট আছে যারা আপনার ফেসবুক ফ্রেন্ড তারা তাদেরকে ইনভাইট করতে পারেন, শেয়ার আছে, এডিট আছে, তো এখানে দেখেন নিচে একটা কি আছে লিঙ্ক আছে, তো কপি দিস লিঙ্ক ফর, আচ্ছা তাহলে এখানে কপি দিস লিঙ্ক ফর, এখানে আপনি এই যে দেখেন কপি দিস লিঙ্ক ফর ইউর ইনভাইট, এখানে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন কিছুক্ষণ, ধরে রাখার পর লিঙ্কটা কী হয়ে যাবে অটোমেটিকলি কপি হয়ে যাবে, দেখেন লিঙ্ক কপিড। তো আপনি এই কপি লিঙ্কটা কী করতে পারবেন যাদের ফেসবুক নাই বা আপনার ফেসবুক আছে যে কাউকে আপনি করতে পারবেন, আপনি তাদের ইমেলে অথবা তাদের অন্য কোনো সোশ্যাল লিঙ্ক মানে সোশ্যাল যেমন আপনি ইমোতে যে কোনোভাবে আপনি কী করতে পারবেন শেয়ার করতে পারবেন, তারা ওই লিঙ্কে ক্লিক করে আপনার তো তারা এই লিঙ্কে ক্লিক করে যে কেউ আপনার এই ফেসবুক রুমে জয়েন করতে পারে এবং তারা আপনাদের সাথে যুক্ত হতে পারে ভিডিও কলে। তো এই ছিল আজকের ইনফরমেশন, আশা করি সঙ্গে থাকবেন আর চ্যানেলটা সাপোর্ট করবেন।